নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি মোহনদাস করমচাঁদ গাধী দ্বিতীয় পার্ট নিয়ে তার দক্ষিণ আফ্রিকার গণ অধিকার আন্দোলন নিয়ে যে তিনি লড়েছিলেন সে সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো তো বন্ধুরা মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন একজন জনপ্রিয় নেতা গান্ধীজির দাদা আবদুল্লাহ অ্যান্ড সন্সের আইনজীবী ছিলেন দক্ষিণ আফ্রিকায় যান দক্ষিণ আফ্রিকা গান্ধীর জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দেয় এখানে তিনি ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণভাবে প্রচলিত বৈষম্যের শিকার হন একদিন ডারবানের আদালতে ম্যাজিস্ট্রেট তার পাগড়ি সরিয়ে ফেলতে বলেন গান্ধী তা অগ্রাহ্য করেন এবং আদালত কক্ষ থেকে খুব বেরিয়ে পড়েন তাকে পিটার ম্যারিজবার্গের একটি ট্রেনের প্রথম শ্রেণীর কামরা থেকে তৃতীয় শ্রেণীর কামরায় যেতে বাধ্য করা হয় প্রথম শ্রেণীর বৈধ টিকিট থাকা সত্ত্বেও স্টেজ কোচে ভ্রমণের সময় একজন চালক তাকে প্রহার করে কারণ তিনি এক ইউরোপীয় যাত্রীকে জায়গা করে দেওয়ার জন্য ফুটবোর্ডে চড়তে রাজি হননি যাত্রাপথে তাকে আরও কষ্ট করতে হয় এবং অনেক হোটেল থেকে তাকে বহিষ্কার করা হয় এই ঘটনাগুলোকে তার পরবর্তী সামাজিক কার্যকলাপের মোড় ঘুরিয়ে দেওয়ার পেছনে মুখ্য ভূমিকা রাখে ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবাদ কুসংস্কার এবং অপিচার লক্ষ্য করে গান্ধী তার জনগণের মর্যাদা এবং অবস্থান নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ভোটাধিকার ছিল না এই অধিকার আদায়ের বিল উত্থাপনের জন্য তিনি আরও কিছুদিন দেশটিতে থেকে যান বিলের উদ্দেশ্য সিদ্ধি না হলেও এই আন্দোলন সে দেশের ভারতীয়দের অধিকার সচেতন করে তুলেছিল আঠারোশো সালে গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন এই সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দেরকে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করেন আঠারোশো সাতানব্বই সালের জানুয়ারিতে ভারতে এক সংক্ষিপ্ত সফর শেষে ফিরে আসার পর এক শ্বেতাঙ্গ মব তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে গান্ধী এই মব সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি কারণ তার মতে কারো ব্যক্তিগত ভুলের জন্য পুরো দলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তিনি সমর্থন করেন না উনিশশো ছয় সালে ট্রান্সফাল সরকার উপনিবেশের ভারতীয়দের নিবন্ধনে বাধ্য করানোর জন্য একটি আইন পাশ করেন এগারোই সেপ্টেম্বর জোহানেসবার্গে সংগঠিত এক প্রতিরোধে গান্ধী সবাইকে এই আইন বর্জন করতে বলেন তিনি বলেন আইন না মানার কারণে তাদের উপর যে অত্যাচার করা হবে দরকার হলে তা মেনে নেবেন কিন্তু আইন মানবেন না এই পরিকল্পনা কাজে দেয় এবং সাত বছর ব্যাপী এক আন্দোলনের সূচনা ঘটে। এই সময় আইন অমান্য করা, নিজেদের নিবন্দন কাট পুড়িয়ে ফেলা সহ বিভিন্ন কারণে অনেক ভারতীয়কে বন্দি করা হয়। অনেকে আহত বা নিহত হয়। সরকার তার কাজে অনেকটা সফল হয়। কিন্তু শান্তিকামী ভারতীয়দের উপর এহেন নিগূপন মূলক ব্যবস্থা গ্রহণের কারণে দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষের মধ্য থেকেই প্রতিবাদ শুরু হয়। অগত্যা দক্ষিণ আফ্রিকার জেনারেল ইয়ান খ্রিস্চিয়ান স্মুদ গান্ধীর সাথে সমঝোতা করতে বাধ্য হন এর মাধ্যমে গান্ধীর আদর্শ প্রতিষ্ঠা পায় সত্যাগ্রহ তার আসল রূপ পেতে শুরু করে বন্ধুরা এখানেই আজকের পর্ব শেষ